বন্যার খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স ডিফেন্স উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এই বিষয়ে আমাদের দর্শকদের বিস্তারিত জানাবেন লালমনিরহাটে আগে গেল কয়েকদিন ধরে এই টানা বৃষ্টি এবং ভারতীয় যে উজানের ঢল সেই ঢলের কারণে লালমনিরহাটের তিস্তা সহ যে নদ নদীগুলো রয়েছে সেগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে আজকে যদি লালমুনির পানি উন্নয়ন বোর্ডের একটি তথ্য দিয়ে রাখি আজ সকাল নয়টায় সর্বশেষ যে আপডেট তারা দিয়েছে সেটি হচ্ছে যে এই লালমনিরহাটের তিস্তা ডালিয়া ব্যারাজ পয়েন্ট সেটি হাতিবান্ধায় উপজেলায় অবস্থিত এবং সেটি উজানে অবস্থিত দিয়ে আর ঠিক এখন যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লালমনিরহাটের তিস্তা নদীর কাউনিয়া পয়েন্ট এই কাউনিয়া পয়েন্টে সকাল নটায় বায়ান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সীমার অর্থাৎ আমরা সকাল ছয়টার আপডেট খবরে দিয়েছিলাম পঞ্চাশ সেন্টিমিটার উপরে ছিল এখন সেটি আরো দু সেন্টিমিটার বেড়ে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বায়ান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর আরেকটি তথ্য দিয়ে রাখি যে এতে করে কিন্তু আমি লালমিনাট সদর উপজেলা থেকে আমাদের তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে উজানে অবস্থিত মাঝখানে চারটি উপজেলা এখানে এই ভাটি ক্রমাগত ভাটিতে এই পানিগুলো নেমে আসতেছে এবং বিপদসীমা নিজে থাকলেও এবং সদর উপজেলার নিম্নাঞ্চল এলাকাগুলোকে প্লাবিত করে দিয়েছে এতে করে বেশ কিছু আহ পরিবার এই পানিবন্দী হয়ে রয়েছে এবং আহ ফসলের জমিও পানিতে কিছু তলিয়ে গেছে এখন যে পানিটা এই কাউনিয়া পয়েন্টে বিপদসীমা বায়ান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই পানিটা কিন্তু মূলত প্রভাব ফেলবে গিয়ে পার্শ্ববর্তী জেলা আহ কুড়িগ্রাম আহ জেলায় কুড়িগ্রাম জেলার যে নদ নদীগুলো রয়েছে বিশেষ করে ধরলা এবং ব্রহ্মপুত্র দুধকুমর এই নদীগুলোতে এই তিস্তার যে বর্ধিত পানিটা এখন কাউনিয়া পয়েন্ট দিয়ে পার হয়ে যাচ্ছে সেটি প্রভাব পড়বে এবং আহ কুড়িগ্রামের বন্যার পরিস্থিতির অবনতি হতে পারে এই ছিল লালমনিয়াটার সর্বশেষ আহ বন্যার খবর